गांजा बिरोधी अभियान नेमे रविवार प्राय एक कोटी टाका मूल्य शुकनो गांजा उद्धार करलो कुमारघाट थानार पुलिस। घटनाय दुजन अभियुक्त के ग्रेप्तार करेछे पुलिस। जाना गेछे राज्य थेके एई विपुल परिमाण गांजा महाराष्ट्रेर उद्देश्ये निये जावा होच्छिल। आबारो गांजा बिरोधी अभियान आर एते साफल्य पेल कुमारघाट थानार पुलिस। गोपन सूत्रे संवादी भित्तिते कुमारघाट महकुमा पुलिस आधिकारिक गमनजय रियांगेर नेतृत्वे कुमारघाट थानार सब इन्सपेक्टर जयंत दास सैकत दे एवं विशाल पुलिस और टीएसआर बाहिनी निये अभिनव कायदा अवलम्बन करे एवं 8 नं जातीय सड़केर सीतंगछड़ा इलाकाय उत्पेते बसे थाकले दुपुर एकटा नागाद आगरतला थेके आसा लरि आटक करे। ओई लरि थेके 56টি प्याकेटे मोट 785 केजी शुकनो गाजा उद्धार करते सक्षम हय पुलिस। गाँजा उद्धारेर पाशापाशि गाड़ीर चालक अर्थात गाड़ीर मालिक विजय चौधुरी बयस 47 एवं सहचालक बयस 18 बछरेर अविनाश कुमारके ग्रेफतार करा हय। पुलिस जानिएछे धृतदेर मध्ये गाड़ी चालक विजय चौधुरी बाड़ी पश्चिमबंगेर नदिया जिलाय एवं सहचालकेर बाड़ी बिहारेर राघवपुर थाना एलाकाय। এই অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক ভট্টাচার্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌরভ আলম। ধৃত গাঁজা পাচারকারীদের কুমারঘাট থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধৃত গাঁজা পাচারকারীরা পুলিশকে জানিয়েছে তারা এই গাঁজাগুলি মহারাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আমরা থামাই, থামনের পরে সে অসম্ভব কথাবার্তা করার পর আমরা ডিসেম্বরে ডাকার পর আমরা দেখি যে উপর থেকে যখন দেখা যায় চেক করার পর আমরা গাঁজা দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা এখানে যেহেতু পরিবেশ নাও থাকতে পারে, একটু থানা থেকে দূরবর্তী এলাকা, আমরা থানাতে গিয়ে আসি। থানাতে আমরা ইমার্জেন্সি ম্যাজিস্ট্রেট টুকটেই আমরা সার্চ করার ফলে 53 বান্ডিল, এটা গাঁজা বলে ধারণা, টোটাল মেজারিং করার পরে 785 কেজি আমরা উক্ত গাড়ি থেকে উদ্ধার করি বা বাজেয়াপ্ত করি। এই ঘটনায় কুমারঘাট থানার পুলিশ ধৃত গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। সোমবার ধৃত গাঁজা পাচারকারীদের জেলা ও দায়রা জজের আদালতে তোলা হবে বলে কুমারঘাট থানা সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।